আসসালামু আলাইকুম, আমি উদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের এই লেকচারে, অর্থাৎ গুগল শিটের লেকচারে আমরা এই ভিউ অপশন নিয়ে আলোচনা করব। তো ভিউ অপশনের মধ্যে সবচেয়ে প্রথম যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি ফ্রিজ, অর্থাৎ আমরা এক্সেলে যেমন কোনো কলাম বা রোকে ফ্রিজ করে থাকি, তাহলে আমরা এখান থেকে ফ্রিজ করতে পারি। তবে একটু ডিফারেন্ট আছে আমাদের এখানে, যেখান থেকে আমরা কার্সরটা রাখি না কেন, এখান থেকে আমাদের দেখাচ্ছে ফ্রিজ নো রো বা ওয়ান রো। আমরা যদি ওয়ান রো দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে বাই ডিফল্ট অর্থাৎ প্রথম যেটা আছে সেটাকে আমাদের ফ্রিজ হয়ে গেল। এবং আমরা যদি কোনো কলামকে করতে চাই সেমভাবে, এখানে যদি ভিউতে যাই ফ্রিজ ওয়ান কলাম, ওয়ান কলাম, তার মানে কি আমাদের এই যে কলাম নাম্বার ওয়ান এবং কি কলাম রো নাম্বার ওয়ান, এই দুইটা কিন্তু ফ্রিজ হয়ে গেছে আমাদের, বাকিগুলো কিন্তু আমাদের ফ্রিজ না। কিন্তু আমাদের অনেক সময় দরকার হয় যে এই প্রথম কলামটা আমাদের এখানে লাগবে, তাহলে আমরা প্রথমে এটাকে ফ্রিজ নো রো এটাকে যাই এবং কি এটাকে ফ্রিজ আমরা নো কলামে ক্লিক করি, তার মানে আমাদের এটাকে আনফ্রিজ করে ফেললাম। এখন আমরা দ্বিতীয় অপশনটা দেখব, এখানে ওয়ান রো টু রো, তারপর আমরা দেখব এটা। এখন কথা হচ্ছে আমরা যখন এখানে এই ওয়ান রো করলাম টু রো, মানে প্রথম দুইটা রো যদি করতে চাই তাহলে অর্থাৎ এই প্রথম দুইটা এক এবং দুই, সেমভাবে আমরা যদি কোনো কলাম কি করতে চাই যে ফ্রিজ কলাম টু কলাম, তাহলে এটা হয়ে গেল। এখন আমাদের যদি চাই যে আমাদের মতো কাস্টমাইজ করতে, অর্থাৎ আমরা যদি এখান থেকে আবার সেমভাবে নো রো দেই অর্থাৎ আনফ্রিজ করতে চাই, তাহলে আমাদের এখানে কলামকে আনফ্রিজ করলাম। আমরা যদি কখনও সিলেকশন করে করতে চাই যে না আমরা এখানে সিলেকশন করে করতে চাচ্ছি এইভাবে, এবং আমরা যদি এখন যাই যে ফ্রিজ এই যে এখানে আমরা আপ টু কারেন্ট কলাম বা আপ টু কারেন্ট রো, এভাবে আমরা যেমন করতে পারতেছি তেমনইভাবে আমরা যদি এইখানে রেখে অর্থাৎ এই যে যে কার্সরটা রেখেছি আমার এখানে ছয় অর্থাৎ উপরের যে পাঁচ নম্বর রো পর্যন্ত আমাদের এটাকে ফ্রিজ থাকবে, অর্থাৎ এক দুই তিন চার পাঁচ, অর্থাৎ আমাদের এই যে এখানে হেডারগুলো আছে এই হেডারগুলো আমরা ফ্রিজ করে রাখতে যাচ্ছি। আমরা যেখানে কার্সরটা রেখেছি, আমরা যেখানে কার্সরটা রেখেছি এখানে যদি আমরা রাখি, তাহলে আমরা এই ভিউতে যে ফ্রিজ অপশনে যদি ক্লিক করি, আমরা এখানে দেখাচ্ছে আপ টু কারেন্ট রো সিক্স, তার মানে কি এই সিক্স নাম্বার রোর উপরে যেগুলো আছে, বাট আমরা যখন কার্সরটা এখানে রাখবো তখন আমাদের কিন্তু দেখাবে যে আপ টু কারেন্ট রো ফোর, অর্থাৎ আমরা যেখানে কার্সরটা রেখেছি ততটুকু দেখাচ্ছে। তাহলে আমাদের এখানে এভাবে যে সিলেকশন করেছিলাম আমরা, এভাবে না করে আমরা এখানে রেখে যদি আমরা এই ফ্রিজ করতে চাই, এখন আমরা আপ টু কারেন্ট রো অর্থাৎ ছয় নম্বর উপরে রো, তার মানে কি এই যে এখানে ছয় নম্বর উপরে থেকে হলো ছয় নম্বর উপর, কিন্তু আমরা চাচ্ছিলাম যে অনলি হেডারটা হবে আমাদের, আমাদের এখানে আপ টু ছয় নম্বর রোর উপরে হবে না। তাহলে এইটাকে যদি আমরা চাই যে এখানে নো রো, নো রোতে ক্লিক করে আমরা তার এই যে এখান থেকে অর্থাৎ পাঁচ নম্বর রো থেকে আমাদের ভিউতে যদি ক্লিক করি, ভিউতে ক্লিক করি তাহলে আমরা এখানে দেখাবে যে আপ টু কারেন্ট রো, আপ টু কারেন্ট রো অর্থাৎ এই যে কারেন্ট রো আছে এখান থেকে আমাদের ফ্রিজ হয়ে গেছে। আমরা যদি এখন নিচ দিকে চাই, তার মানে আমাদের এই কলামটা অর্থাৎ এই যে পাঁচ নম্বর রো অর্থাৎ এই যে এ বি কলামের যে ডাটাগুলো আছে এই পাঁচ নম্বর রোগুলো আমাদের ফ্রিজ হয়ে গেল। তেমনই আমরা যদি এখন চাই যে আমাদের আইডি নাম্বারগুলো আমাদের ফ্রিজ থাকবে, তাহলে আমরা এখন এখানে রেখে কার্সরটা রেখে আমরা যদি এখানে ভিউতে যাই ফ্রিজ অপশনে যাই, এখানে যে আমরা যদি চাই আপ টু কারেন্ট কলাম অর্থাৎ যে আমি যে কলামে আসি সেই পর্যন্ত আমাদের এটাকে ফ্রিজ হবে, তাহলে এখানে হলো। বাট আমরা চাচ্ছি এখানে তো না, আমাদের অনলি আইডি থাকবে, তাই না? তাহলে এখানে আমার নাম সহ হয়ে গেল। তাহলে আমরা এখানে যদি এই ভিউতে যেয়ে আমরা এখানে এই নো কলামে যে আমরা এই ওয়ানে অর্থাৎ এই কলামটা আইডিকে যদি চাই, তাহলে আমরা এইখানে আমরা করতে পারি আপ টু কারেন্ট কলাম এ অর্থাৎ কারেন্ট। তাহলে আমাদের কি হলো, আমরা যদি এখন ডানে যাই, ডানে যাই তাহলে আমাদের এখানে সবগুলো আছে, কিন্তু আইডি নাম্বার আমাদের এখানে রো ফ্রিজ আছে, এবং নিচের দিকেও যদি যাই তাহলে আমাদের এটা ফ্রিজ আছে। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা জানতে পারলাম যে আমরা কোনো নির্দিষ্ট কলামকে যদি কাস্টমাইজ ইয়েতে ফ্রিজ করতে চাই, তাহলে আমরা এখান থেকে করতে পারি। এখন আমরা এই
ফ্রিজের যে অপশনগুলো আছে আপ টু কারেন্ট রো বা এখন আমার যেখানে কার্সরটা আছে সেখানে কিন্তু দেখাচ্ছে 11 নম্বর সবগুলো দেখাচ্ছে, অর্থাৎ আপনার যেখানে কার্সরটা থাকবে। আমরা এখানে গ্রিড লাইন আমাদের এই যে এক্সেলে যেমন আমাদের ভিউ থেকে গ্রিড লাইন আমরা দিতে পারি, ই করে মুছে ফেলতে পারি বা রাখতে চাই না, এই যে আমরা এগুলো কিন্তু প্রিন্টের সময় আসে না। তো এই গ্রিড লাইনগুলো আমরা যদি এখান থেকে উঠিয়ে দিতে চাই তাহলে এই গ্রিড লাইনটাকে আমরা অটোমেটিক, কিন্তু এখন এই দেখেন যে এগুলো ছিল বর্ডারের মতো ছিল সেগুলো চলে গেলো, গ্রিড লাইনগুলো চলে গেলো। আমরা যদি এটাকে নিয়ে আসতে চাই আবার টিক মারি দিয়ে দিলাম। আমরা অলরেডি কিন্তু প্রটেক্ট রেঞ্জ আমরা এর আগের ক্লাসে দেখেছি, শো ফর্মুলা, আমার কোথায় কোথায় ফর্মুলা আছে এই ফর্মুলাগুলো যদি শো করতে চাই তাহলে আমাদের এই ফর্মুলাগুলো শো করবে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমার এখানে ফর্মুলা আছে, ফর্মুলাগুলো শো করতেছে, এখানে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো শো করতেছে, এখানে ফর্মুলা নাই, ফর্মুলা আমাদের এখানে শো করতেছে না। আবার এইটাকে যদি আমরা এই শো ফর্মুলাটাকে টিক মার্কটা উঠে দিই তাহলে আমাদের এটা উঠে গেল। বাট আমাদের এখানে এই ফর্মুলা বারটা আছে, এই ফর্মুলা বারটা থাকবে না, থাকবে না, সেটাকে যদি আমরা দিই ফর্মুলা বার থাকবে না তাহলে কিন্তু এখন ফর্মুলা বার নাই। তো আপনারা অনেকেই প্রবলেম পড়ে থাকেন, অনেক সময় ফর্মুলা বার চলে যায়, তাহলে এই ফর্মুলা বারটা যদি আনতে চাই তাহলে আমরা এখানে ফর্মুলা বারে ক্লিক করলে আবার চলে আসবে অ্যাজ লাইক এক্সেলের মতোই। তারপর আমরা এখানে যদি দেখি জুম, আমরা এইটাকে জুম এখান থেকেও করতে পারি, অর্থাৎ এই এখান থেকে করতে পারি জুম কত পার্সেন্ট আমাদের জুম হবে 125 আমি দিলাম। আমরা এইখান থেকে ভিউ থেকেও সেমভাবে জুম অপশনটাকে আমরা চেঞ্জ করতে পারি, কমাতে পারি, এবং এখান থেকে আমাদের ফুল স্ক্রিন, আমাদের এই টোটালটাকে যদি ফুল স্ক্রিন মোড নিতে চাই তাহলে আমরা এখানে ফুল স্ক্রিন মোড আমাদের হয়ে গেল। আবার এটাকে যদি আমরা এই ESC আমরা যদি এখানে প্রেস করি তাহলে আমাদের অটোমেটিক আগের অবস্থায় চলে আসলো। তাহলে আমরা আজকে লেকচারে যে জিনিসগুলো ভিউ অপশন নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছিল কি আমাদের ফ্রিজ অপশন, যেটা আমাদের সবসময় কাজে লাগে, এক্সেলও যেমন কাজে লাগে তেমনই আমাদের গুগল শিটও এটা কাজে লাগে। আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন, তারপর যদি বুঝতে সমস্যা হয় তো অবশ্যই কমেন্টস করুন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।